हेलो व्यूअर्स, आज तुम्हारे देखा देखाबो जे एपल 13 13 सेट कीभावे खोले एवं कीभावे लागाय। देखो आमरा एकटा सेट निये निएछि एपल सेट और एकटा ब्लेड निएछि। ब्लेड दिए डिसप्ले चारि साइडे हल्का करे मैलागुलोके केटे निब। माने एपल तो कोनो आठा लागानो थाके ना डिसप्लेते, तो चारि साइडे मैलागुलो जमे ডিসপ্লেটা একটু টাইট হয়ে থাকে। তো এই টাইটটা যখন হয়ে থাকে তখন খুলতে গেলে খুব মনে হয় যে আঠা লেগে আছে, খুব প্রেসার হয়। এই জন্যে আমরা চারি সাইডে যে ময়লাটা আছে ব্লেড দিয়ে হালকা করে কেটে নিলাম। আচ্ছা, ময়লাটা কাটার পর আমরা কি করছি দেখো, এই যে আমরা যে এলিভেন্ডি গ্লাস লাগাই, গ্লাসের যে পাতাটা প্লাস্টিকটা থাকে, প্লাস্টিকটা হালকা করে কোনো একটা সাইডে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে আলতো আলতো করে টানতে থাকব। মানে কোনো একটা সাইড হালকা করে উঁচু করে নিতে হবে আমাকে, যেন ডিসপ্লেটা খোলা যায়। অ্যাকচুয়ালি কোনো আঠা থাকে না এতে। তো এইভাবে আমরা আস্তে আস্তে খুলব। আস্তে আস্তে খোলার মানে খুব তাড়াহুড়া করব না, কারণ এই সেটটার দাম হচ্ছে 80,000 টাকা। হ্যাঁ, তো এই 80,000 টাকা আর ডিসপ্লে খুব দামি ডিসপ্লে। হ্যাঁ, তো কখনো কাজ করতে গিয়ে সাবধানে খুলবে যেন ডিসপ্লেটা না ভেঙে যায়। দেখো, ব্লেড দিয়ে আমি হালকা করে একটা আলতো করে একটা সাইড খুলে নিলাম। আচ্ছা, খুলছি, তো হালকা করে একটু আলতো করে উঁচু করে নেব। কোনো একটা সাইড উঁচু করে নিতে পারলেই এটা খোলাটা সহজ হয়ে যায়। দেখো আমরা কীভাবে খুলছি, আস্তে আস্তে ধীরে ধীরে খুলবে, খুব তাড়াহুড়া করবে না। এই সেটগুলো খুব এক্সপেন্সিভ, তো তাড়াহুড়া করবে না। দেখো, তারপরে একটা সাইডটা আমি খোলার পরে হালকা করে নকটা দিয়ে দেখো নকটাকে চালিয়ে নিলাম। এই যে নকটাকে চালিয়ে নিয়ে হালকা করে এই পাতাটা আবার বেশি ঢোকাবে না, কারণ এই পাতাটা যদি ভিতরে বেশি ঢোকায় তো ডিসপ্লে যে পাতা এবং টাচ পাতা থাকে ওটা যদি কেটে যায় তাহলে ডিসপ্লেটাই বাদ। হালকা একটু করে ঢুকিয়ে আলতো করে খুলে নিব। এই যে দেখো, আমি নকটাকে ঢুকিয়ে নকটাকে ঢুকিয়ে কীভাবে খুলছি ধীরে ধীরে। এই যে একটা সাইডটা উঁচু হয়ে গেছে। এই যে দুটো নাট থাকে স্ক্রু, দুটোকে আমি আগে খুলে নিয়েছি। নিচের দিকে দুটো নাট থাকে, স্ক্রু থাকে, স্ক্রু দুটো, এই যে স্ক্রু দুটো আগে খুলে নিয়েছি। এই স্ক্রু দুটোর উপরেই এই ডিসপ্লেগুলো লাগানো থাকে অ্যাপেলের। অ্যাপেলের যারা কাজ করেছে তারা ওই জিনিসটা জানো, আর যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য বলছি এটা ধীরে ধীরে খুলবে। আর যারা খোলা জানো তারা তো জানোই, এই যে ডিসপ্লেটা খুলে গেল। হ্যাঁ, খোলার পরে দুটো পাতা থাকে। হ্যাঁ, এই দুটো পাতা আমরা সাবধানে খুলে নেব। এই যে উপরের দিকে একটা, নিচের দিকে একটা পাতা, ডিসপ্লের এবং টাচের পাতা। তো আমরা দেখো এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে ওই যে টিনের যে ঢাকনাটা ওটাকে খুলে নিলাম। খোলার পরে এই যে ক্লিপটাকে আমরা খুলে নিচ্ছি, ডিসপ্লে ক্লিপ। একটা ডিসপ্লে ক্লিপ থাকে আর একটা টাচের ক্লিপ থাকে, ক্লিপ দুটো খুলে নিলাম আমরা। এই তো খোলার পর এই যে দেখো, এবার ডিসপ্লে খোলা হয়ে গেল। এখন এই যে ব্যাটারি, এই ব্যাটারিটা খোলার আগে আমাদেরকে সার্কিটটা খুলে নিতে হবে। সার্কিটটা খুলবো, এই সার্কিটে অনেকগুলো পাত্তা থাকে। এখানে অ্যাপেলের সেটগুলো সাধারণত প্রত্যেকটা জিনিসে স্পিকার থেকে শুরু করে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের জন্য আলাদা আলাদা পাত্তা আছে, এবং পাত্তাটা সবগুলো ক্লিপ সিস্টেম। তো এটাতে 15টা ক্লিপ আছে। হ্যাঁ, 15টা ক্লিপ এই সেটটায় 15টা ক্লিপ আছে। 15টা ক্লিপ খুললে আমাদের সার্কিটটা বেরোবে। দেখো আমি একটা একটা করে খুলছি, 15টা ক্লিপ আছে। আমি ডিসপ্লে দুটো তো খুলেছি, তারপরে এখানে বোর্ডে আছে 13টা ক্লিপ। 13টা ক্লিপই আমাকে ধীরে 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 খুলতে হবে। আস্তে করে আমরা টুলস দিয়ে এই বোর্ডটাকে ওঠানোর চেষ্টা করব। এই যে আমরা উঠিয়ে নিলাম বোর্ডটাকে, ছোট্ট একটা বোর্ড। দেখো ওরা দেখতে পাচ্ছ আইফোনের বোর্ড খুব ছোট হয়। এবার আমরা ব্যাটারিটাকে খুলে নেব।
ব্যাটারিটা নিচের দিকে একটু হালকা আঠা দিয়ে লাগানো থাকে, এই আঠাটাকে আমরা নিচের দিকে একটু টুইজারে পিছনটা ঢুকিয়ে আস্তে করে আলতো করে চাটতে থাকব। আর যদি আলতোভাবে না উঠে তো স্প্রে করে নিব আমরা, ব্যাটারি খোলা স্প্রে দিয়ে আমরা ব্যাটারিটা খুলে নেব। তো এটা আমি আলতো করে চাপ দেওয়াতেই খুলে গেল, খুব একটা বেশি আঠা লাগানো ছিল না, কারণ এইটা নেক্সট প্রথমবার না, এর আগেও হয়তো কোথাও কাজ করিয়েছে খুলিয়েছে, তো এটা অল্প আঠা লাগানো ছিল। যাই হোক এটা আমরা খুলে নিলাম। খোলার পরে আচ্ছা দেখো, এবার খোলার পরে আমরা এটাকে আবার ফিটিং করবো কিভাবে। হ্যাঁ, এতক্ষণ তো আমরা খোলাটা দেখালাম, এবার ফিটিংটা দেখাবো। হ্যাঁ, ফোনের কাজ সবসময় ধীরে স্থিরে করাই ভালো, কারণ ফোন তো মানুষের খুব প্রিয় একটা জিনিস, শখের জিনিস। তো এই ফোনের কাজ করতে গিয়ে ক্ষয়ক্ষতি হয়ে গেলে তখন যাদের মোবাইল তারা মন খারাপ করে, রাগারাগি করে, সেক্ষেত্রে তোমাকে ফোনটাকে খুব যত্ন সহকারে তোমাকে ঠিক করতে হবে। এই যে দেখো, প্রত্যেকটা ক্লিপ আছে এখানে, যে 13টা ক্লিপ আছে, 13টা ক্লিপকে আমরা আস্তে আস্তে করে সাইড করে ধরব। সাইড করে ধরার পরে সার্কিটটা হালকা করে আমি ভিতরে ঢুকিয়ে দেব। ব্যাটারিটা লাগিয়ে নিলাম প্রথমে, তারপরে এই ক্লিপগুলো আমরা সাইড করে, দেখো আস্তে আস্তে আমরা সার্কিটটা লাগাচ্ছি। কোনো তাড়াহুড়া করবে না, কারণ একটা পাতা যদি কেটে যায়, একটা পাতা থেকে একটা সিস্টেম কাজ করবে না। স্পিকার, মাইক, তারপরে তোমার ক্যামেরা, আলাদা আলাদা সবগুলো পার্টস আছে, পার্টসগুলো আলাদা আলাদা পাতা হয়। এখানে দেখো পাতা সুন্দর করে আমি সার্কিটটাকে লাগিয়ে নিলাম। সার্কিটটা লাগানোর পরে এই যে পাতাগুলো দেখো, পাতাগুলোকে আমাকে ধীরে ধীরে লাগাতে হবে। সার্কিটটা ভালোভাবে বসে গেছে, এই দেখো পাতাগুলো লাগাচ্ছি আমরা, এই একটা দুটো করে আমরা লাগাবো। হ্যাঁ, 13টা পাতা আছে সেটা আমি দেখাচ্ছি। এই যে একটা একটা লাগালাম, দ্বিতীয়টা দ্বিতীয় লাগালাম, আচ্ছা এই 3 নম্বর, 4 নম্বর, এবার 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8, 9, 10, 11, 11 নম্বর পাতাটা একটু, ব্যাটারির পাতাটা একটু সময় নিচ্ছে লাগাতে, লাগালাম 12, 13, 13টা পাতা লাগালাম, আর ডিসপ্লেতে আছে দুটো, ডিসপ্লে দুটো পাতা লাগালেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমরা যে স্ক্রু খুলেছিলাম, স্ক্রুগুলো লাগিয়ে নিব, শান্ত বেশি অ্যাভেলেবেল স্ক্রু থাকে না এগুলো। স্ক্রুটা আমরা এখন লাগিয়ে, তারপর ডিসপ্লে, তো ডিসপ্লেটা আমরা লাগাচ্ছি, পরে স্ক্রুগুলো লাগাবো আমরা। ডিসপ্লে দুটো ক্লিপ, তাহলে 13টা দুটো 15টা, এই যে 15টা। এবার আমরা সেটটা অন করে দেখাই, সেটটা অন হলো কিনা, এই যে সেটটা রান হয়ে গেল, অ্যাপেল 13। যারা ছোটোখাটো টেকনিশিয়ান আছো তারা সাবধানে খুলবে, আর যারা বড় টেকনিশিয়ান আছে তারা তো কাজটা জানেই, কোনো সমস্যা হবে না। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা তৈরি করা হয়েছে যারা নতুন টেকনিশিয়ান, যারা আইফোনের কাজ অ্যাভেলেবেল করে না, তাদের জন্য, তারা সেটটা কীভাবে খুলবে কীভাবে লাগাবে তাদের জন্য এই ভিডিওটা। আমার ভিডিওটা যদি দেখে কারো উপকৃত হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করবে, বেল বাটনে নোটিফিকেশন দিয়ে দিবে।
আমরা অ্যাকচুয়ালি যে ভিডিও এই সেটটা নিয়ে এসেছিল যে প্রবলেমের কারণে, অন্য একটা প্রবলেম আছে, তো ওই প্রবলেমটার জন্য আমি দ্বিতীয়বার আরেকটা ভিডিও তৈরি করব। তো আজকে সেটটা খোলা এবং ফিটিংটা আমরা দেখিয়ে দিলাম। দেখো এই ভিডিওটা অন হয়ে গেছে, আমাদের এই ইয়েটা দেখাচ্ছে, ক্লিয়ার, সমস্যা নেই। এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিলেই আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা এই স্ক্রুটা এখন আমরা এই যে স্ক্রুটা এখন আমরা লাগাবো, স্ক্রুটা আমরা তিনটা লাগিয়ে দিলাম ওপরে। তিনটা লাগানোর পর আমরা স্ক্রুটা লাগাতে হবে, ধীরে স্থিরে লাগাবে। স্ক্রুগুলো আমরা লাগাচ্ছি, স্ক্রুটা লাগানোর পর স্ক্রুটা লাগালাম। স্ক্রুটা লাগানোর পর আমরা সেটাকে ফিটিং করব। দেখি নিচের দিকে স্ক্রু আছে, নিচের দিকে স্ক্রুটা আমরা লাগাচ্ছি। হ্যাঁ, স্ক্রুগুলো লাগানো হয়ে গেল, এবার সেটটা আমরা ফিটিং করে দিলাম। তারপরে নিচের দিকের যে দুটো স্ক্রু থাকে, স্ক্রু দুটো লাগিয়ে দিলে ব্যাস, ওকে। তাহলে দেখতে পাচ্ছ সেটটা ফিটিং হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকৃত হও, তাহলে একটু সাবস্ক্রাইব করো।